বছরের নতুন ক্যালেন্ডার হাতে পেয়ে বাঙালিরা যে দিনগুলিতে সবার আগে চোখ বুলায় তার মধ্যে দুর্গাপুজো একটি। উৎসবপ্রেমী বাঙালির সবচেয়ে বড় পার্বণ এই দুর্গাপূজা। ছেলে মেয়েকে নিয়ে উমা কৈলাস থেকে মর্তে বাপের বাড়ি এসে দিন পাঁচেক থেকে ফিরে যান শ্বশুর বাড়িতে, আর ঘরের মেয়েকে আদর যত্নে ভরিয়ে তোলা হয় এই সময়। জাঁকজমকপূর্ণভাবে সেই উদযাপন করেন পশ্চিমবঙ্গ তো বটেই, এমনকি গোটা বিশ্বের বাঙালিরা। হিন্দু শাস্ত্র অনুযায়ী মনে করা হয় দেবী দুর্গার মর্তে আগমন ও গমন, যে বাহনে তার উপর নির্ভর করে গোটা বছরটা পৃথিবীবাসীর কেমন কাটবে। আবার শুরু হয়ে গিয়েছে দুর্গাপুজোর প্রস্তুতি, এবছর মা দুর্গার আগমন বা গমন কিসে, চলুন তা আমরা জেনে নিই। এই বছর দেবী দুর্গার আগমন ঘটকে, যার অর্থ ছত্রভঙ্গ। উমা কৈলাসে ফিরবেন ঘটকে, যার অর্থ ছত্রভঙ্গ। এবছর দেবীর আগমন ও গমন দুটোই ঘটকে, যা অশুভ ইঙ্গিত। শাস্ত্রমতে বলা হয় সপ্তমীতে দেবী দুর্গার আগমন ও দশমীতে গমন হয়। সাধারণত প্রতি বছর সপ্তমী ও দশমী কী বার পড়েছে তার উপর নির্ভর করে দেবীর কিসে আগমন ও গমন সেটা বোঝা যায়। শাস্ত্রে আরও বলা আছে কোনো বছর দেবীর আগমন ও গমন একই বাহনে হলে তা অত্যন্ত অশুভ। 2022 সালে দেবীর আগমন হয়েছিল গজে এবং গমন হয়েছিল নৌকায়। কোন বাহন কিসের প্রতীক চলুন জেনে নিই। দোলা, দোলা অর্থাৎ পালকি হল মহামারী বা মরকের প্রতীক। নৌকা, নৌকা বন্যার প্রতীক। আবার অনেকে মনে করেন নৌকায় দেবী দুর্গার আগমন হলে চারিদিকে ভালো ফসল হয়। গজ, গজ বা হাতি হলো শান্তি ও সমৃদ্ধির প্রতীক। গজে আগমন বা গমন হলে বসুন্ধারা শস্য শ্যামলা হয়। ঘটক, ঘটকের অর্থ ছত্রভঙ্গ। ঘটক বা ঘোড়ার অর্থ সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির এলোমেলো অবস্থা। 2023 সালের মহালয়া পড়েছে 14 অক্টোবর শনিবার। দুর্গাপূজা 2023, মহাষষ্ঠী 20 অক্টোবর শুক্রবার, মহাসপ্তমী 21 অক্টোবর শনিবার, মহাঅষ্টমী 22 অক্টোবর রবিবার, মহানবমী 23 অক্টোবর সোমবার, মহাদশমী 24 অক্টোবর মঙ্গলবার।